শায়খ আমার বয়স 21 বছর। মাসায় বিয়ের কথা বললে তারা না করে দেয়। এই অবস্থায় আমি অনৈতিক কাজে লিপ্ত হচ্ছি। তোমার আব্বার নাম্বারটা আমাকে দাও, ব্যবস্থা করে দিচ্ছি। শায়খ আমার প্রশ্ন, রাসূলের ছোট ছোট সুন্নাত ছেড়ে দিলে পাপ হয় এমন কথা বলেন, অথচ 12 রাকাত সুন্নাত সালাত ছেড়ে দিলে বলেন কোনো পাপ হয় না। সুন্নাত সুন্নাতি তুমি বুঝতে পারোনি। সুন্নাত সুন্নাতি যাকে বল ফরজ বলা যায় না। সুন্নাত পড়লে নেকি পাবে, না পড়লে নেকি হবে না, এভাবেই বলতে হবে। তুমি বুঝতে পারোনি, রমজান মাসে রোজা ফরজ, তারাবি ফরজ নয়। সিয়াম ফরজ, সিয়াম পালন করো, তারাবি পড়ো অনেক নেকি, তারাবি পড়নি নেকি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা কিভাবে করা হয়েছিল? হয়নি, 10 জন 12 জন করে ভিতরে যাচ্ছিল, জানাজার দোয়া পড়ে ভিড় চলে আসছিলেন। বর্তমান যুগে কোনো ব্যক্তি মারা গেলে 3 থেকে 4 বার জানাজা করার নিয়ম আছে কি? প্রয়োজনে করবে, তাছাড়া করবে কেন? 3 থেকে 4 বার প্রয়োজনে করতে পারে। ঢাকায় হয়েছে, আবার গ্রামে লাশ নিস, গ্রামবাসী পড়ুক, সমস্যা নেই, পড়া যায়। তাহাজ্জুদের নামাজ সুন্নাত না নফল? সুন্নাত নফল দুটাই, ফরজ ব্যতীত যা আছে সেগুলোই সুন্নাত, সেগুলোই নফল। শায়খ ইমাম যখন সূরা ফাতিহা তেলাওয়াত করবে তখন পিছনে কি সূরা ফাতিহা পড়তে হবে? জি পড়তেই হবে, পিছে পিছে পড়তে হবে। যখন চুপে আছে তখনও পড়বেন, যখন জোরে বলছে তখনও পড়বেন। আসসালামু আলাইকুম। শায়খ আমার প্রশ্ন হলো, ইসলামকে আমরা ধর্ম বলবো নাকি দিন বলবো? দিনকে বাংলা ভাষায় ধর্ম বলে, দিন হলো দাল ইয়া নূর, দিন দিন মানে ফলাফল, আরবিতে মালিক ইয়াউমিদ দিন মানে বিচার দিনের ফলাফল, ফলাফলের দিন, ইয়াউম মানে দিন আর দিন মানে ফলাফল। তো দিনের নামটা পড়েছে এটা দিন ইসলাম, এটা নাম ঠিক আছে, দয় ভয় হিসিকার দন্তান্ন দিন। দিন মানে হলো ধর্ম, দিন মানে হলো ফলাফল, ইয়াউমিদ দিন মানে ফলাফলের দিন। শায়খ আমরা জানি সম্মিলিত মোনাজাত করা বিদআত, কিন্তু আমাদের মসজিদের ইমাম সাহেব বলে এটা বিদআত নয়, বরং দলিল আছে। দলিল তো আছে, হাত তুলে দোয়া করার কি এক দুইটা দলিল আছে? তোমার হুজুরের অত জানাই নাই। হাত তুলে দোয়া করার হাদিস খালি বুখারী মুসলিমে 36টা আছে বর্ণনা অনুযায়ী। আর হাত তুলে দোয়া করলে খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পায়, বিস্তারিত দোয়ার বই দেওয়া আছে, 24টা স্থান উল্লেখ করা আছে হাত তুলে দোয়া করার, 35টা না 42টা হাদিস আছে হাত তুলে দোয়া করার। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, পানি চাইতে গিয়ে সবাই মিলে মাঠে হলে এইভাবে আর মসজিদে হলে এইভাবে সবাই মিলে ইস্তিস্কা, বাকি দোয়া ব্যক্তিগত ব্যাপার, নিজে করুন। সুপ্রিয়া, আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন আপনাদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি, জাজাকুমুল্লাহ খায়। আশেপাশে থেকে এসে প্রোগ্রামকে সফল করার চেষ্টা করলেন, আল্লাহ আপনাদের জাজায় খায়ের দান করুক। আল্লাহ আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে, নাম দিবে অন্য। এই ছেলে, তুমি তো এই বক্তব্যটা খুব ভালো করে দেখেছো, আমি বলেছি ঠান্ডা পেপসি কোকোকোলা আরসি এগুলো মদ, আর উনি বলেছেন এগুলো মদ নয়, যেটা তোমরা নেটে দেখছো। তা আল্লাহর নবী বলছেন যে মানুষ মদ খাবে, নাম দিবে অন্য। তো কেউ যদি বলে সেটা এবা, তো এবা এটা নয়, কেননা সবাই তো এবাকে মদই বলে। কেউ যদি বলে এটা গাঁজা, তাহলে এটা কথা ঠিক হবে না, কেননা সবাই তো বলে যে হিরোইন হলো গাঁজা হলো মদ। তাহলে সেইটা কোনটা যেটা মানুষ খাচ্ছে অথচ নাম বলছে অন্য কিন্তু সেটা মদ? আমি তো বলেছি সেটা পেপসি। তুমি কি এর ইতিহাস পড়ে দেখেছো?
কোথায় হয়, কে করে, ঠান্ডা আরসি কোকাকোলা আমি তো কোনোদিন খাইনি, আমার তো চলছে, আমি তো বেঁচে আছি, তোমার চলে না কেন, তোমার মা বাজারে যায় কেন, আমাদের আমরা তো যাই না, চলছে তো, তোমার বোন বাজারে যায় কেন, কেন যাবে, কেন যাবে, তোমার আব্বাকে আমি আজ 32 বছর থেকে বলছি, স্বামী হলে 5টা জিনিস লাগে, 1 যেমানের খাচ্ছে সেমানের খাওয়াবে, 2 যেমানের পড়ছে সেমানের পড়াবে, 3 কটু কথা বলতে পাবে না, 4 মুখের উপরে মারতে পাবে না, 5 নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবে না, বউকে খালার বাড়ি যেতে পাবে না, তোমার মা ফুফুর বাড়ি যেতে পাবে না, নানির বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না, দুর্ঘটনা ভিন্ন কথা, নিরুপায় হয়ে যেতে পারে, হাট বাজারে তো কোনো প্রশ্নই আসে না, হাট বাজারে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না, তোমার আব্বা যেটা কিনে নিয়ে এসেছে মোটা কাপড়, তোমার মা বলবে মোটা কাপড়ে আমি খুশি, লবণ ভাতে খুশি, আমি তোমার কিনে আনা জিনিস এভাবে হাতে দেখতে রাজি নই, তুমি যেটা নিয়ে এসে তাতে আমি খুশি, সংসার সুখী হবে, উভয়ই শান্তি পাবে। আল্লাহ তাআলা বলেন, আমিন আয়াতিহান খালাকালাকুম আনফুসিক মাযওয়াজান লিতাসকুনু ইলাইহা, পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমাদের মধ্যে থেকে তোমার দিদি স্ত্রীকে আমি সৃষ্টি করেছি, তোমাদের পাশ থেকে আমি তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি, যাতে করে সেখানে শান্তি তৃপ্তি পাও। স্ত্রী হচ্ছে শান্তি তৃপ্তির বস্তু, স্ত্রী হচ্ছে আনন্দ তৃপ্তির বস্তু, স্ত্রী হচ্ছে মিঠা বস্তু, স্ত্রী হচ্ছে আদরের বস্তু, ওরা হচ্ছে সোনাতলা হাটের বগড়া, সোনাতলা হাটের আদরের মালসা। ওদের আদর করতে হয়, ওদের গালি দিতে হয় না, ওদের নিন্দা করতে হয় না, ওদের মারতে দিতে হয় না, ওদের বাজারে যেতে দিতে হয় না, ওদের বায়ের বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি, বিবাহের বাড়ি যেতে দিতে হয় না, ওদের ঘেরে রাখতে হয়, ওদের ঢেকে রাখতে হয়। মহান আল্লাহ বলছেন, অজালনা বাইনাকুম মাদাতুর রহমা, আমি তোমার মাঝে আর তোমার স্ত্রীর মাঝে ভালোবাসা ভাতৃত্বভাব সৃষ্টি করে দিয়েছি। একথা আল্লাহ বলছেন, কোনো ফকির ফাকরার কাছে ভালোবাসা নিতে হবে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে, নাম অন্য দিবে, ওয়া ইউজাফ আলা রউসেম বিল মাজ বল মুগান্নিয়াত, ওদের নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে, গান বাজনা দিয়ে। গান বাজনা ছাড়া চলে না কোনো স্কুল, কোনো নেতা আসলে কোনো মেয়ে দিয়ে, নাচা ছাড়া, গান ছাড়া কোনো সম্মান চলে না। আল্লাহ রাসূলও বলছেন তাই হবে, ওয়া ইয়াকসু বিহিমুল আরজ, এদের উপরে ভূমিকম্প হবে, ওয়া জালহুমুল কিরদাতাল খানাজির, আল্লাহ এদের করে দিবে বানর, আল্লাহ এদের করে দিবে শূর, আল্লাহ এদের করে দিবে বানর, আল্লাহ এদের করে দিবে শূকর, এদের উপরে ভূমিকম্প হবে। হাদিস বুখারী মুসলিম। কে বড় ক্ষতিগ্রস্ত বইয়ে আছে, উপদেশ বইয়ে আছে, পত্রিকাতে আছে। সম্মানিত দিনী ভাই বোন, আপনার বসে থাকাতে আমি খুব খুশি, খুবই সন্তুষ্ট। কোথা থেকে যেন আসছিলাম, আস্তে আস্তে অনেক দূর চলে আসলাম, শুধু মাটির রাস্তা। তখন মনে করছিলাম যে এরা প্রোগ্রাম নিয়ে ভুল করেছে, কেন বা এখানে প্রোগ্রাম নিল, খুব কষ্ট পাচ্ছিলাম। তো এসে দেখলাম যে তোমরা অনেকে উপস্থিত হয়েছ, আমার খুব ভালো অবস্থায় বসে আছো। মুরব্বী, আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, আমি আপনাদের আসাতে খুব খুশি হয়েছি। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের যা যা খায় দান করুন। সম্মানিত দিনী ভাই বোন, আমার আদরের যুবকেরা, মনে রেখো মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ চারটায়, মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ চারটায়, এর চেয়ে মানুষের জীবনে জরুরি কোনো কাজ নাই। 1 5 ওয়াক্ত সালাত নামাজ, এর চেয়ে মানুষের জীবনে কোনো জরুরি কাজ নেই। জীবনে এর সাথে কোনোদিন আপোষ করো না। আপোষ কি আব্দুর রাজ্জাক সাহেব? আপোষ মানে হলে পড়বো, আচ্ছা কাল থেকে পড়বো, আচ্ছা আজান হলো তো বাড়িতে পড়ে নিব, এর নাম হলো আপোষ। সলাতের সাথে কোনোদিন আপোষ করো না। মোরব্বি, আপনাকে আমি অনুরোধ করছি, সলাতের সাথে কোনোদিন ছেলে মেয়েকে আপোষ করতে দিন না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু মুখে বলেছেন, 7 বছর বয়সে সালাত আদায় করতে বলো, 10 বছর বয়সে পিটিয়ে করো। এটা সাধারণ কথা নয়, একে কোনোদিন ছোট চোখে দেখিয়েন না। অলসতা করে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দিলে মানুষ মুসলমান থাকে না,
এটা আরবি বিদ্বানগণ বলছে, আমরা বলছি মহাপাপী। দুই, হালাল রুজি, পয়সা বেশি উপার্জন করেন, আমি এটা বলছি, ব্যবসা করে পয়সা উপার্জন করবেন, চাকরি করে নয় আর জমি চাষ করে নয়। চাকরি করলে 30,000 টাকা মাসে বেতন পাবা, 50,000, 25 দিনে টাকাটি শেষ হয়ে যাবে, 5 দিন ধার কর্জে যাবে। মায়ে বলবে, বেটা 5,000 টাকা লাগতো যে, আম্মা এই মাসটা তো খুব অসুবিধে, দেখছি আম্মা সামনের মাসে কিছু করা যায় কি না, পরের মাসে এরকমই হবে, আর জমি চাষ করে কিছু করতে পারবো না। কি করতে হবে আব্দুর রাজ্জাক সাহেব? ব্যবসা। কি দিয়ে? চকলেট দিয়ে, তারপরে কলা, তারপরে কাপড়, তারপরে মেশিনারি, কোটি কোটি টাকা, ঘুমের ঘরে ব্যবসা করতে হবে। আল্লাহ রাসূল বলছেন, আর তা যারা সাদেক আল আমিন, বিশ্বস্ত সত্যবাদী ব্যবসায়ী, বিচারের মাঠে নবীর সাথে থাকবে, নবীগণের সাথে থাকবে। ব্যবসা করলে নিজের উপকার করতে পারবা, বাপ মায়ের উপকার করতে পারবা, অসহায় চাচা চাচির উপকার করতে পারবা, গ্রামের মসজিদ মাদ্রাসার উপকার করতে পারবা, জামিয়া সালাফের উপকার করতে পারবা। জামিয়া সালাফেতে প্রতি মাসে 30 লক্ষ টাকা বেতন লাগে, তুমি একদিন দিয়েছ কি না তা আমি জানি না, তবে 10-এর পয়সা দিয়ে চলছে। জামিয়া সালাফেতে কোনো বিদেশি পয়সা আসে না, কোনো সংস্থা নেই, কোনো দল নেই, আমি নিজে অর্থ সম্পদ রাখি না, আমি একজন নিঃস্ব মানুষ। কচুর পাতার পানি, চাঁপাইনগঞ্জের ভাষাতে বলে, কচুর পাতার উপরে যে পানি আছে সে পানিটা খালি টলমল টলমল করে, এই পড়লো। আমি নিজেকে কচুর পাতার পানি মনে করি না, আমার কোনো বংশীয় ক্ষমতা আছে না, আমার কোনো দলীয় ক্ষমতা আছে না, আমার কোনো সাংগঠনিক ক্ষমতা আছে, আমি একবারে নিঃস্ব অবস্থায় আছি। এই জন্য জাতিকে বলছি, আপনারা একটু দোয়া করবেন জামিয়া সালাফের জন্য, খালি মুখে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফকে কবুল করো, এইটুকু। আর আল্লাহ নিজে কাজ কোনো করেন না, অর্থ সম্পদ মানুষের দিয়ে আল্লাহ করান। অতএব আপনাকে কথাটা মাথায় রেখে নিতে হবে, জামিয়া সালাফ আমাদের প্রাণের প্রতিষ্ঠান। জামিয়া সালাফের মুখপত্র, পত্রিকা, মাসিক, লিতে সম্পত্রিকা, এর সাথে আপনার আন্তরিক ভালোবাসা থাকতে হবে। আমাকে যেভাবে ভালোবাসেন, পত্রিকার সাথে তার চেয়ে শতগুণ বেশি ভালোবাসা রাখবেন, আমার অনুরোধ থাকছে। আমি কলমে যা লিখে যাচ্ছি, মুখে বলতে ফাঁকি দিনি, কলমে ফাঁকি দিনি, অনলাইন আলী ইতেসাম টিভি মিডিয়াতে আমি ফাঁকি দিনি, যত যন্ত্রপাতি আছে 20 বছর 100 বছর পরে মানুষ সব দেখতে পাবে। পৃথিবীর দীনি মুসলিম ভাই বোন যারা আমাদের সামনে আছেন, অনলাইনে যারা আমাদের সাথে আছেন, পরবর্তীতে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই আজকের আলোচনা অংশগ্রহণ করবেন, তাদের নিকটে আমাদের বিনীত অনুরোধ থাকছে, সম্মানিত দীনি ভাই বোন, মানুষের জীবনে 4টা জরুরি কাজ, 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত। অল্প হলেও সুরা ইখলাস কয়বার? 3 বার। 1 মিনিট অনেক নেকি পেয়ে যাবে, নেকি লুটে নেন, শ্বাস বন্ধ হয়ে গেলে কেউ দেবে না, নেকি লুটে নেওয়ার পথ আছে, নেকি আপনি লুটে নেন। তাহাজ্জুদ পড়তে শিখেন, রাত 10টায় ঘুমিয়ে যাবেন, 11টা বাজে না যেন, মাগরিবের পরে খাবেন, এশার পরে ঘুমিয়ে যাবেন, ছেলে মেয়েকে ঘুমাতে বলবেন, সবাই রাত 10টায় ঘুমিয়ে যাবে, রাত 2টা থেকে 3টায় উঠে যাবেন, আল্লাহকে চিনতে হবে। সম্মানিত দীনী ভাই বোন, সকল দীনী ভাই বোনকে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা মেনে চলার অনুরোধ জানিয়ে, সালাত আদায়ের অনুরোধ জানিয়ে, জামিয়া সালাফের সম্মেলনে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়ে, জামিয়া সালাফের পক্ষ থেকে যত বই পুস্তক আছে, মাসিক আলিতে সম্পত্রিকা সহ সব বই পুস্তক নিয়ে যাওয়ার অনুরোধ জানিয়ে, আজকের এই প্রোগ্রামটা ছিল দানের জন্য, এটা অনুরোধ জানাচ্ছি। কি বিষয়ে যেন তারা দান চাচ্ছে, চাচ্ছিল আমি দেখেছি, যাওয়ার সময় 10টা টাকা হলেও দিয়ে যাবেন, খালি গিয়ে নিজেকে সফল মনে করবেন না। ও গোরস্থানকে কেন্দ্র করে, ভালো, গোরস্থানকে কেন্দ্র করে আপনারা দান চাচ্ছেন, ওনারা দান চাচ্ছে, আপনারা অবশ্যই দিয়ে যাবেন যার যতটুকু সম্ভব। আমার দীনী ভাই বোন, আপনাদেরকে আজকের আলোচনা মেনে চলার অনুরোধ জানিয়ে, দান করার অনুরোধ জানিয়ে, জামিয়া সালাফের পক্ষ থেকে সব বই পুস্তকগুলি, বিশেষভাবে দুয়ার বই, অত সব